ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুদীপ্রয় বর্মনের বিশাল মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। বাম কংগ্রেস কর্মী সমর্থকরা একেবারে রাজপথ কাঁপিয়ে দিলেন। বন্ধুর নাম সুদীপ্রয় বর্মন, বাড়ি বাড়ি ভোট প্রচারে ব্যাপক সাধারণ মানুষের সাড়াশব্দ পাচ্ছেন। সুদীপ্রয় বর্মন বলেন, ত্রিপুরাতে বাম কংগ্রেস সরকার ক্ষমতায় আসবে। বিজেপির স্বৈরাচারী বিজেপি সরকারকে ক্ষমতা থেকে হারানোর ডাক দিয়েছে বাম কংগ্রেস কর্মী সমর্থকগণ। ডাক দিয়েছে এসআরবি থাকবে না খো বিজেপি, বাম কংগ্রেস সরকার আসবে ঘরে ঘরে, থাকবে না কেউ অন্ধকারে। বিজেপির জুমলাবাজ শাসক দলের বিরুদ্ধেই প্রতিবাদ গর্জে উঠেছেন কংগ্রেস কর্মী সমর্থকগণ। রাজ্য রাজনীতিতেই নতুন চমক হয়ে উঠতে চলেছেন বাম কংগ্রেস কর্মীরা। ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের সুদীপ্রয় বর্মনের নেতৃত্বে বিশাল কংগ্রেসের মিছিল। 23 নির্বাচনকে সামনে রেখেই বামেদের বিশাল ঝড়, আর সেই ঝড়ের মাঝেই কিন্তু রাজ্য জুড়ে বাম কংগ্রেসের একেবারে জনস্রোত। ছয় আগরতলায় কংগ্রেস প্রার্থী, বাম কংগ্রেস জোট প্রার্থী সুদীপ্রয় বর্মন।